কোটা সংস্কার আন্দোলন ও অসহযোগ আন্দোলনের শুরু থেকেই ছাত্র জনতার পাশে ছিলেন কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। সামাজিক যোগাযোগ মাধ্যমে জনমত গঠনের কাজ করছিলেন তিনি, এছাড়া রাজপথেও দেখা গেছে তাকে। এবার রাজনীতির সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন তিনি। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের চলমান লড়াই সফল করার লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক কমিটির সদস্য হয়েছেন আলোচিত ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। গতকাল বিকেল 5টার পরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে সালমান মুক্তাদির সহ 55 জন সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এ বিষয়ে সালমান মুক্তাদির বলেন, আমি নিশ্চিত করতে চাই আমি এই কমিটির পদ দখল করব না, যদি দেশের মানুষ মনে করে যোগ্য অন্য কেউ এই পদের যথাযথ মর্যাদা রক্ষা করতে পারবে।